নমস্কার। আজকাল পরশুর অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে শুক্রবার, আজকে আমাদের আজকাল পরশুর অনুষ্ঠানে যিনি থাকেন তার সঙ্গে অবশ্যই আমরা পরিচয় করব, কারণ তিনি থাকা মানে আমাদের ভরসার জায়গাটা কোথাও লেভেল আপ হয়ে যাওয়া। কারণ আমরা জানি তিনি থাকা মানে আমাদের সমস্ত সমস্যার সমাধান এক চুটকিতে হয়ে যায়, কারণ আজকের অনুষ্ঠানটা হচ্ছে সম্পূর্ণ টোটকার অনুষ্ঠান। আমরা আগের পর্বেতেও সেই টোটকা নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা প্রত্যেকেই ভীষণভাবে উপকৃত, এই কথাটা আমরা এক মানে বুক ঠুকে বলতে পারি একদম এই মুহূর্তে দাঁড়িয়ে। অবশ্যই ঠিক ধরেছেন, আমাদের জ্যোতিষ জগতের নক্ষত্র এবং মানে শেষ কথা, জ্যোতিষ জগতের শেষ কথা বলতে যাকে বুঝি, শ্রী গোপাল ভট্টাচার্য আজকে আমার সঙ্গে রয়েছে। দাদা, প্রথমে অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। আসলে ধন্যবাদ। আমি আসলে যে টোটকাগুলো বলি, এই টোটকাগুলো এক তো শাস্ত্রে এগুলো বর্ণনা করা আছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে, দেখুন, আমি যে 29-30 বছর ধরে এত লক্ষ লক্ষ মানুষ দেখেছি, তাদেরকে যে টোটকাগুলো দিয়েছি এবং তারা যে টোটকাগুলোতে উপকৃত হয়েছে, বারংবার তারা এসে বলেছে, হ্যাঁ গোপালদা, আমরা কিন্তু এই টোটকাটা করে কিন্তু ভীষণ ভালো ফল পেয়েছি আপনাদের কাছে, কিন্তু সেই টোটকাগুলোই কিন্তু আমি তুলে ধরি। টোটকা কিন্তু প্রচুর রয়েছে একদম, কিন্তু প্র্যাকটিক্যালি যে যে টোটকাগুলো করে মানুষ খুব কুইক কাজ পেয়েছে, খুব দ্রুত উপকার পেয়েছে, সেই টোটকাগুলোকেই কিন্তু আমি বারংবার তুলে ধরি। কেননা আমার 29-30 বছরের জ্যোতিষ জীবনে আমি শ্রাবণ মাস 29-30 বছর করছি না, শ্রাবণ মাসের যে বিধি বিধান বা শ্রাবণ মাসের যে পুজো, সেইটা আমি প্রায় 35-40 বছর ধরে করছি। আচ্ছা, তো সুতরাং আমি তো বলেছিলাম একদিন প্রোগ্রামে, বলেছিলাম 9 বছর বয়স থেকে একদম আমার যখন পৈতে হয়েছে, তারপর থেকে আমাদের আমাদের যে পরিবার ছিল খুব স্পিরিচুয়াল পরিবার, আধ্যাত্মিক জগতের পরিবার, সেই তখন থেকেই একটার পর একটা পুজো, একটার পর একটা এগুলোকে বিভিন্নভাবে বিভিন্নভাবে শেখা। তো সেই জন্য দেখবেন যে আমার যে মন্ত্রগুলো আমি বলি, আমার যে চ্যানেলে যে মন্ত্রগুলো রয়েছে, দেখবেন একটা মন্ত্রের সঙ্গে আর একটা মন্ত্রের ছন্দের কোনো মিল নেই। আমি যখন লক্ষ্মী স্তোত্র বলেছি, আমার চ্যানেলে দেখতে পাবেন, সেই স্তোত্র বলার কৌশল আলাদা। আমি যখন শিব স্তোত্র আমি বলেছি, ভগবান, এই যে শ্রাবণ মাস আপনারা যখন শিব সোমবার দিনকে শিবের পুজো করবেন, ওই স্তোত্রটা চালিয়ে নিতে পারেন, তার স্টাইল, তার বলার কৌশল সম্পূর্ণ আলাদা। আমি যখন ভগবান শ্রীকৃষ্ণ স্তোত্র আমি বলেছি, তার যে টোন, তার যে রিদম, তার যে বলার কৌশল, সেটা সম্পূর্ণ আলাদা। এইরকমভাবে প্রত্যেকটা মন্ত্রের সঙ্গে অন্য মন্ত্রের কিন্তু কোনো মিল আপনারা খুঁজে পাবেন না। এবং আজকেও যেহেতু টোটকার অনুষ্ঠান, আমি মূলত আজকে প্রথমে যেটা বলবো যে শ্রাবণ মাসের একটা খুব উপকারী টোটকা, যেটা আপনাদের খুব কাজে লাগবে, সেটাকে বলে 16 সোমবার ব্রত। আচ্ছা, 16 সোমবার ব্রত কি, কারা 16 সোমবার ব্রত করবেন, এবং 16 সোমবার ব্রত শুরু করার প্রকৃত মাস হচ্ছে এই শ্রাবণ মাস। শ্রাবণ মাসের যে কোনো একটা সোমবার থেকে 16 সোমবারের ব্রত শুরু করতে হয়। 16 সোমবার ব্রত কি, 16 সোমবার ব্রত হচ্ছে যাদের বিয়েতে বাধা, যাদের যে ছেলেই হোক বা মেয়েই হোক, আপনারা আপনার ছেলে মেয়ের জন্য, মায়েরাও করতে পারে এই ব্রতটা, ছেলে বা মেয়ের বিয়ে, যাদের মনে করুন দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না, বিয়ে তার ব্যাপারে অনেক প্রবলেম, বিয়েটা কিছুতেই দিতে পারছেন না, তাদের 16 সোমবার ব্রত করা উচিত। এবং যাদের বিবাহিত জীবনে মেজর প্রবলেম, ম্যারিড লাইফ নিয়ে খুব প্রবলেম, তারাও 16 সোমবার ব্রত করতে পারে। এবং 16 সোমবার ব্রত শ্রাবণ মাসের যে কোনো একটা সোমবার থেকে শুরু করা সব থেকে শ্রেষ্ঠ। তা আমি 16 সোমবার ব্রত কি সেটাকে নিয়ে আলোচনা করব। তার আগে একজন আমাদের জন্য রয়েছেন ইতিমধ্যে টেলিভিশন স্ক্রিনে, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি বর্তমান থেকে সোমনাথ সরকার বলছি। আচ্ছা বলুন। বলছি স্যার, আমি হচ্ছে ম্যাডাম, আমার নিজের ব্যাপারে জানতে চাই, এমনকি 2018 সালে আমার এক বন্ধু গিয়েছিল, মানে ওই রেলের নোটিফিকেশন বেরোনোর আগে করে, সেই বন্ধু এখন বর্তমানে রাতিতে, এখন আমার বন্ধুটা এখন রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট জব পেয়ে গেছে। বাহ বাহ, তুমি আজকে তোমার সম্পর্কে জানতে চাও? হ্যাঁ, আমি এখন আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, তার আগে বলো অনুষ্ঠান কতদিন দেখছো? আমি তো অনুষ্ঠান স্যার ফলো করছি প্রায় 17-18 সাল নাগাদ থেকে আমি স্যার অনুষ্ঠান ফলো করছি। বাহ, আচ্ছা তোমার ডেট অফ বার্থ বলো। 28-8-1995। 28-8-1995, সময় সকাল 10:35। কোথায় জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। বর্ধমানে জন্ম। রাশি লগ্ন জানো? হ্যাঁ স্যার জানি। আচ্ছা আমি বলছি, মেলা প্রথম কথা হচ্ছে, যেটা পাওয়া যাচ্ছে জন্মচক্র অনুযায়ী, এটা দেখাচ্ছে
যে জন্মবার হচ্ছে সোমবার, তুলা লগ্ন কন্যা রাশি উত্তর ফুলগুনি নক্ষত্র নরগণে জন্ম, এইটা হচ্ছে মোটামুটি জন্মছক। প্রথম কথা হচ্ছে লগ্নে লগ্ন রাহু রয়েছে, ঠিক আছে, লগ্নে রাহু প্রচণ্ড পরিবর্তন দেয়, এমনি ঠান্ডা কিন্তু যখন রাগ হয় তখন সেটা প্রচণ্ড মারাত্মক রাগ, মারাত্মক, তখন আউট অফ কন্ট্রোল হয়ে যাও তুমি, এমনি ঠান্ডা কিন্তু যখন রাগ হয় তখন কিন্তু আউট অফ কন্ট্রোল, এবং এটা নিয়ে বাড়িতে অনেকে বলে তোর রাগটা কিন্তু খুব বেশি। হ্যাঁ, দ্বিতীয় বৃহস্পতি অর্থস্থানে বৃহস্পতি, এটা ভালো, আর্থিক জায়গা পরবর্তীকালে ভালো হবে, এখন হয়তো আর্থিক জায়গাটা একটু নড়বড়ে থাকলো, পরবর্তী যেহেতু দ্বিতীয় মঙ্গলের ঘরে বৃহস্পতি নিজে বসে আছে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হয়ে, সুতরাং চাকরি বাকরি বা কর্মসূত্রে ভালো আর্থিক অবস্থা হবে। তুমি এমনি কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছো? হ্যাঁ স্যার, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি। ইঞ্জিনিয়ারিং পড়েছো, চাকরি করছো? না স্যার, চাকরি করলে বলছি স্যার, একটা কোশ্চেন মানে জানার ইচ্ছে ছিল স্যার, মানে বলবো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার, আমি কি স্যার সিভিল সার্ভিসের দিকে জীবনে এগুলে আমি জীবনে সফলতা পাবো স্যার? কোনটা সিভিল সার্ভিসের দিকে? সিভিল সার্ভিসের দিকে যদি যাই আমি কোনদিন? হ্যাঁ, তোমার তোমার তো বৃহস্পতি খুব পাওয়ারফুল, মঙ্গলটা মোটামুটি যদিও দ্বাদশস্থ মঙ্গল কিন্তু রবি আবার নিজের ঘরে রয়েছে, রবির কিন্তু রবি এখানে শুক্রযুক্ত, দু তিন রবি সক্ষেত্রস্থ কিন্তু শুক্রযুক্ত একটু পীড়িত বৃহস্। দেখো সিভিল সার্ভিস যারা আইএএস আইপিএস ডাব্লিউবিসিএস এই সমস্ত সেক্টরে যেতে চায় তাদের ক্ষেত্রে রবি বৃহস্পতি এবং মঙ্গল এই তিনটে গ্রহের খুব পাওয়ারফুল থাকতে হয়। তোমার দুটো গ্রহ পাওয়ারফুল, একটা গ্রহ উইক। আমি যদি সিভিল সার্ভিসে যেতে পারো কিন্তু এই যে যেই জায়গাটা গ্রহগত জায়গাটা দুর্বল রয়েছে সেইটাকে কিন্তু একটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারো তাহলে সিভিল সার্ভিসের দিকে যেতে পারো, ঠিক আছে? তবে স্যার একটা একটা কথা বলবো স্যার, মানে ছিল আপনি যে ওই নক্ষত্র ধরে প্রেডিকশন করেন, এমনকি আপনার ওই আইবিসি যে প্রোগ্রাম 2016 সালের যে ম্যাগাজিনটা আছে আমি ওখানে মানে যে লেখাগুলো মানে ফলো করি, মানে আপনার ওই লেখা টাকা গুলো এই সমস্ত গুলো, মানে ম্যাগাজিনটা আমার এক গুরুদেবের কাছ থেকে নিয়ে এসেছি, মানে জ্যোতিষ গুরুর কাছ থেকে নিয়ে এসেছি, দিয়ে মানে আপনি দুর্দান্ত, মানে আপনাকে কি বলবো, মানে আপনি মানে সেরা, ওয়ার্ল্ডের সেরা, মানে যে নক্ষত্র ধরে প্রেডিকশন করেন, নক্ষত্র সম্পর্কে বলেন, মানে আমি আর আমি এগুলো বলে কি করব, মমতা বেনার বন্দ্যোপাধ্যায় যখন প্রথম লেফট ফ্রন্টকে হারিয়ে এলো তখনও আমি বলেছিলাম ইলেকশনের রেজাল্টের আগে যে এবারে টিএমসি ক্ষমতায় আসছে, আমার বাড়িতে সিপিএম এর দল বলে এসে শাসিয়ে গেছিল, আপনাকে ইলেকশনের রেজাল্টের পরে দেখে নেব, তো এই ঘটনাও তো ঘটেছে, এগুলো এগুলো তো অনলাইন এখানে টিভিতে বসে বলেছি, সেকেন্ড টার্মে আমার টিএমসি আবার ফিরে আসবে সেটাও বলেছি, 2011 সালে ওয়ার্ল্ড কাপ ফাইনাল আমার ম্যাগাজ বিভিন্ন ম্যাগাজিন পত্রিকায় পত্রপত্রিকায় বেরিয়েছে, আমার মনে আছে কোয়ার্টার ফাইনাল ছিল অস্ট্রেলিয়ার সাথে, সেমিফাইনাল সেমিফাইনাল ছিল পাকিস্তানের সাথে, আর ফাইনাল ছিল শ্রীলঙ্কার সাথে, সেখানেও তো আমি সব জায়গায় প্রেডিকশন করেছি যে ইন্ডিয়া এবছর জিতছে বিশ্বকাপ ক্রিকেট, এবং এই যে এবছর এই যে করোনা, করোনার আগেও আমি ডিসেম্বর মাসে যে দেবাশিসের সঙ্গে একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে ছটা গ্রহের ওপর এই যে গ্রহণ এইটা খুব বিরল, বিগত প্রায় কত বছরের মধ্যে আসেনি, একটা মেজর ইনসিডেন্ট ঘটতে চলেছে এর মধ্যে, এবং আপনাদের জানিয়ে দিই যে এই যে 21 জুন যে সূর্যগ্রহণটা হয়ে গেল না, এই আমাদের দিন এগিয়ে আসছে, সূর্যগ্রহণ যখন ঘটে যায় তখন তার পরে পরে কিছু হয় না, কিন্তু সূর্যগ্রহণ ঘটে যাওয়ার প্রায় 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে একটা ম্যাসিভ প্রবলেম, কোনো ধরনের ম্যাসিভ কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনা বা বিপত্তি বা রোগের প্রকোপ বৃদ্ধি এগুলো হয়, তো সুতরাং এই যে আমি এটাও বলেছি যে দেখুন আমাদের যে এই যে বর্তমান সময় যে কোভিডের সময় যেটা চলছে এটা দেখবেন পুজো পর্যন্ত বা পুজোর আগে পর্যন্ত এর প্রকোপটা খুব পিক থাকবে, মা দুর্গা যে বিসর্জন হবে মা দুর্গা এই এই রোগে মানে আমি এক প্রকার মজা করে এটা বলেছি এই রোগটাকে নিয়েও মনে হবে যেন আস্তে আস্তে চলে যায়, যদিও ভ্যাকসিন না আসা পর্যন্ত ভ্যাকসিন আস্তে আস্তে আমি বলেছি যে ফেব্রুয়ারি মার্চ মাস লাগবে প্রপার ওয়েতে মানুষের ভ্যাকসিন পেতে, কিন্তু তবুও যে রোগের যে প্রকোপ কম কমের দিকে যাবে সেটা আফটার পুজোর পর থেকে যাবে, তো এই 30 বছর এরকম অগণিত প্রেডিকশন আমি করেছি। হ্যাঁ, আপনারা যারা টিভিতে আছেন তারা জানেন, যারা শোনেন তারা আপনারা জানেন, এবং গ্রহণ নিয়ে প্রেডিকশন আমার আগে কেউ অনলাইনে টিভিতে করেনি,
আমি প্রথম গ্রহণ নিয়ে বলা শুরু করি, গ্রহণ নিয়ে কিভাবে প্রেডিকশন হয় সেটা আমি প্রথম বলা শুরু করি। তো এইগুলো বললে নিজের ঢাক নিজে পেটানো হয়ে যায়, কিন্তু মেন ব্যাপার হচ্ছে শুধু তো এই দিয়ে তো জ্যোতিষ হয় না। জ্যোতিষ মানে হচ্ছে আমরা যারা অনুষ্ঠান করতে আসি আমাদেরকে সাধারণ মানুষদের কিছু দিতে হবে যাতে তারা ভালো থাকে, যাতে তারা এই অনুষ্ঠান থেকে উপকৃত হয়। তো মনে হয় আর একটা ফোন আছে, একদম রয়েছেন আমাদের সঙ্গে আরো একজন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি উত্তর দিনাজপুর থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় আপনার? আমি দেখি, হ্যাঁ দেখি। আর আমার একটা তো দাদা গিয়েছিল, তো ওর চাকরি পেয়েছে ভালো। আমি প্রোগ্রাম নিয়মিত দেখি, অনেকদিন পরে এই লাইনটা পেলাম। হ্যাঁ শুনি, ডেট অফ বার্থ শুনি। 1993 4th নভেম্বর। কি নাম? পৌনে পাঁচটা। কি নাম? বিথিজা বিশ্বাস। বিদিশা বিশ্বাস। পৌনে পাঁচটা? না বিথিকা না, না পৌনে পাঁচটা, বিথিকা। ঈশিতা? বিথিকা, বিথিকা। হ্যাঁ, বিকেল পৌনে পাঁচটা তো? না না, হ্যাঁ ভোর পৌনে পাঁচটা। ভোর পৌনে ভোর 4:45। কোথায় জন্মস্থান? কোথায় ছিল? শিলিগুড়ি। শিলিগুড়ি। ও রাশি লগ্ন জানেন? জানি, শুধু যে মিথুন লগ্ন এটা জানি, অত কিছু জানি না। কতদিন অনুষ্ঠান দেখছেন? আমি দেখি আপনার নিয়মিত, অনেকদিন ধরেই দেখি। চট করে মনে আঘাত খুব বেশি পায়। মেয়ের পড়াশোনার জায়গা, যোগ যা চাটে আমি দেখতে পেলাম, মোটামুটি পড়াশোনার জায়গাটা ভালো, স্টুডেন্ট হিসাবে ভালো, মেধাবী, ঠিক আছে, পরিশ্রমী। কিন্তু যেহেতু ওর দ্বিতীয় স্থানে মঙ্গল এবং রাহু বসে আছে না, যেই অনুযায়ী স্টুডেন্ট সেই অনুযায়ী ভালো চাকরি পেতে কিন্তু সমস্যা হবে, এটা হচ্ছে এক নম্বর। ঠিক আছে, ওর আকাঙ্ক্ষা কিন্তু, অ্যাম্বিশন কিন্তু অনেক হাই, পিএইচডি পিএইচডি হতে পারে ও যদি চেষ্টা করে। না পিএইচডি এর জন্য চেষ্টা করছে, ওর এমএ কমপ্লিট, বিএড কমপ্লিট, ডিস্ট্রিক্ট অনার্স নিয়ে পড়েছে, ডিস্ট্রিক্ট অনার্স। তো সেটাই তো বললাম, উচ্চ শিক্ষার যোগ্যতা যে সবকিছু রয়েছে, কিন্তু চাকরি বাকরির জায়গাটা খুব সমস্যা বল। দ্বিতীয় স্থানে মঙ্গল রাহু থাকলে কি বলে, ভালো চাকরি খুব একটা দিতে চায় না। হ্যাঁ, অনেক চেষ্টা করবে, অনেক ইয়ে করবে, কিন্তু কোনোভাবেই দ্বিতীয় স্থানে মঙ্গল রাহু মানে এটাকে সোজা ভাষায় বলা ছন্ন ছাড়া দোষ। তাছাড়া কি বলে, জন্মকুষ্টিতে দশমপতি চন্দ্র সেটাও কিন্তু বসে আছে, কিন্তু নবম স্থানে। এবং কি বলে, কেরিয়ারের জায়গাটা একটু ঠিকঠাক করে ভালো করে দেখানো উচিত কাউকে, নাহলে ভালো চাকরি বাকরি পেতে সমস্যা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে গোপাল, এটা তো অনলাইনে যোগাযোগ করতে পারবেন? হ্যাঁ, অনলাইনে ওনার ওনার উপর, উনি কার সাথে যোগাযোগ করবেন সেটা ওনার উপর। আমার যেটা বলার বক্তব্য ছিল যে চার থেকে যেটা বুঝলাম, ইনি চাইছেন যে মেয়ের একটা চাকরি হোক, সেই চাকরিটা পেতে প্রচুর বাধা আসবে, প্রচুর সময় লাগবে, ভালো চাকরি হতে যাইবে না যদি না ওই দ্বিতীয়স্থ মঙ্গল রাউট জায়গাটা ঠিক করে রেক্টিফাই করা যায়। আচ্ছা, আপনি বুঝতে পেরেছেন তো এই ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, বিয়ের ব্যাপারে বরং চেষ্টা করুন, 93-তে জন্ম, বিয়ে বরং আগে হয়ে যাবে। আচ্ছা, বিয়ের ব্যাপারে চেষ্টা করুন। ঠিক আছে, বেশ ধন্যবাদ আপনাকে। আর যেরকম আমরা বললাম যে অনলাইনে তো আপনারা যোগাযোগ করতেই পারবেন, ফোন নাম্বার রয়েছে 8017301562। আর তাছাড়া যে যে চেম্বারগুলো রয়েছে কলকাতায়, বাগবাজার, গড়িয়াহাট, এবং যদি জেলার দিকে যাই, বর্ধমান, বারাসাত, কৃষ্ণনগর, দুর্গাপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, গুয়াহাটি, আগরতলা, শিলচর, আসানসোল, দিল্লি, এবং পাশাপাশি হচ্ছে ব্যাঙ্গালোরেও দাদার রয়েছে চেম্বার। আর একটা বলি, আমাদের একটা অনলাইন সংস্কৃত কোর্স শুরু হয়েছে সাধারণ মানুষের জন্য। আচ্ছা, এই যে আপনারা যারা 3 মাস, এটা কোনো মানে ডিফিকাল্ট কোর্স নয়, এটা প্রত্যেকটা সাধারণ মানুষের জন্যই শুরু করা হয়েছে। এই যে মন্ত্রগুলো কি করে পাঠ করবেন, মন্ত্রের সংস্কৃতের মন্ত্রগুলো না অনেক অক্ষর জোড়া থাকে, সন্ধি সমাসকে ভেঙে ভেঙে পড়তে হয়। আচ্ছা, এবং মন্ত্রের মিনিং একটুখানি বুঝলে ভালো হয়। একদম, তো এইগুলো যাতে আপনারা করতে পারেন সেই জন্য আপনাদের জন্য একটা 3 মাসের একটা অনলাইন সংস্কৃত কোর্স কিন্তু আমি এবং ডক্টর তাপস রায়চৌধুরী, যিনি আগরতলা ওমেন্স কলেজের যিনি সংস্কৃতের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, আমরা দুজনের, আমাদের দুজনের তত্ত্বাবধানে এই কোর্সটা শুরু হয়েছে। এটা অনলাইনে বাড়িতে বসে বসেই
ওই হোয়াটসঅ্যাপ ভিডিও কল বা জুমের মারফত করতে পারবেন। তো ওটার ব্যাপারে বিস্তারিত জানতে ওই যে ফোন নাম্বারটা যাচ্ছে সেখানে যোগাযোগ করুন। আচ্ছা একটা বিষয় গোপাল আমি একটু জিজ্ঞেস করব, যেহেতু ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছে তো এই শ্রাবণ মাসে সেই ভিত্তিক কি কি টোটকা? আমি শ্রাবণ মাসে ক্যারিয়ারের টোটকা বলেছি যে ধান এবং বেলপাতা, বিশেষ করে 100 গ্রাম ধান আগের দিন বলে দিয়েছি, দেখুন আগের দিনের এপিসোডটা তার মধ্যে রয়েছে যে ক্যারিয়ারের উন্নতির জন্য শ্রাবণ মাসে কি টোটকা করবেন। আজকে যেটা ষোলো সোমবারের টোটকা যেটা আমি বলতে চাইছিলাম, প্রথমে ষোলো সোমবারের টোটকা কিভাবে করতে হয়, একটা কাঁসার থালা নেবেন লাল চন্দন দিয়ে, সেখানে সেই থালার মধ্যে ওং লিখবেন, শ্রাবণ মাসে যে কোনো একটা সোমবারে এই টোটকাটা শুরু করবেন। সেই থালার মধ্যে বেলপাতা দেওয়ার নিয়ম হচ্ছে আটটা, ভগবান শিবকে বেলপাতা দেওয়ার নিয়ম হচ্ছে হয় আটটা দেবেন, নয় আঠেরোটা দেবেন, নয় আঠাশটা দেবেন, নয় একশো আটটা দেবেন। এই যে শ্রাবণ মাসের সোমবারে প্রথমে দুধ দিয়ে, তারপরে দই দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে, চিনি দিয়ে ভগবান শিবকে আগে স্নান করাবেন। স্নান করার পরে ভগবান শিবলিঙ্গটা আগে মুছে নেবেন, মুচি নিয়ে ভগবান শিবলিঙ্গের তলায় একটা বেলপাতা দেবেন। বেলপাতা দেওয়ার পর ভগবান শিবকে একটা বস্ত্র দেবেন, বস্ত্র মানে চেলি, চেলি বললেই দশকর্মার দোকান থেকে দিয়ে দেবেন, নারায়ণের চেলি পাওয়া যায়, সাদা চেলি হলে সব থেকে ভালো হয়, সেই একটা চেলি ভগবান শিবকে একটা বস্ত্র দেবেন, একটা পৈতে দেবেন ভগবান শিবকে, অঙ্কুশ মুদ্রায় একটা চন্দনের ফোঁটা দেবেন ভগবান শিবের মাথায়, এই আঙুলটা বাদ দিয়ে একটু আতপ চাল দেবেন, এবং আটটা বেলপাতা বা আঠেরোটা বেলপাতা বা আঠাশটা বেলপাতা, এটা হচ্ছে শিব পূজা করার সহজ নিয়ম। এবং সেখানে ষোলোটা সোমবার আপনাকে এইভাবে করতে হবে। এমন মহিলাদের অনেক সময় শারীরিক অসুবিধা হয়ে যায়, শারীরিক অসুবিধা হয়ে গেলে সেই সোমবারটা বাদ দেয়, এমন নয় যে পরপর ষোলোটা সোমবারই আপনাকে করতে হবে, একটা সোমবার যদি বাদ যায় সেটাকে বাদ দিয়ে পরের সোমবার করবেন, কিন্তু কন্টিনিউ রাখার চেষ্টা করুন। এবং ষোলো সোমবারের পরে যে কোনো পাঁচটা ব্রাহ্মণকে কোনো ফল মিষ্টি বা ভোজন করিয়ে উদযাপন করুন, এটাকে বলে ষোলো সোমবারের ব্রত। যে সংসারে অশান্তি প্রবল, যেই সংসারে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, হাজবেন্ড অন্য মহিলার দিকে, অন্য মহিলার সঙ্গে এঙ্গেজ বা অন্য মহিলার সঙ্গে জড়িত বিভিন্ন সম্পর্ক, সেখান থেকে আপনার হাজবেন্ডকে কিছুতেই বার করে আনতে পারছেন না, বা মনে করুন আপনার ছেলে বা মেয়ের বিয়েটা প্রপার হচ্ছে না, তাদের জন্য যাদের বিয়ে হচ্ছে না তারাও করতে পারে, এবার তারা যদি না করতে পারে তাদের মারাও যদি ষোলো সোমবারের ব্রত করে, তাহলে আপনার সন্তানের কিন্তু বিবাহ বা বিবাহিত জীবন দেখবেন অনেক ভালো হবে। মনে হয় একজনের একটা ফোন আছে। হ্যাঁ একদম, আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, গোপাল দাকে নমস্কার, আমি কুণাল মণ্ডল বলছি। আচ্ছা বলুন। গরমপুর থেকে বলছি, প্রথমেই বলতে চাই আমার একজন বন্ধু ওনার কাছে গেছিল, ব্যাংকে চাকরি পেয়েছে, কমার্স নিয়ে পড়তো বহরমপুর থেকেই, আর স্যারের সঙ্গে আমার পরিচয়টা অনেক দিনে, 2009 সালে আমারই এক জুনিয়র স্যারের স্টুডেন্ট ছিল, সুদীপ্ত বলে নাম, তো ওনার কাছ থেকে আমার পরিচয়। এবং আমি বহরমপুর থেকেই বলছি, 2009 থেকে ও আমাকে চেনে। আচ্ছা শুনি, আজকে কার কি নাম গো তোমার? কুণাল মণ্ডল স্যার। আচ্ছা কুণাল, হয়তো দেখলে চিনতে পারবেন স্যার। হ্যাঁ প্রণাম নেবেন স্যার। হ্যাঁ ভালো থাকবো, বলো। আমি বলছি আমার ব্যাপারে একটু জানতাম, ডেট অফ বার্থ শুনি। 18-8-89, 18-8-1989, সময়? হ্যাঁ 11:05 সকাল, 11:05 সকাল। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা, তো তাহলে তুমি যখন 2009 সালে আমাকে দেখিয়েছো, মানে আজ থেকে 11 বছর আগে, 2009 দেখিয়েছো তো? দেখাইনি স্যার, আমার এক বন্ধু আপনার স্টুডেন্ট ছিল। বন্ধু? আচ্ছা যাই হোক, এটা শুক্রবার ছিল তোমার জন্মবার? হ্যাঁ শুক্রবার ছিল। তুলা লগ্ন কুম্ভ রাশি শতবিশা নক্ষত্র দেবারিগণ বা রাক্ষসগণ, ঠিক আছে? হ্যাঁ স্যার। মেইন হচ্ছে এইটা হচ্ছে জন্মছক, এই জন্ম আমি ছোট ছোট করেই বলি, কারণ এই দেখো এই জায়গাটা মেন প্রবলেম। এক হচ্ছে শনির সাড়ে সাথে চলছে, যেহেতু কুম্ভ রাশি, চন্দ্রাহুর গ্রহণ দোষ রয়েছে, আর রবি বুধ মঙ্গল কেতু একসঙ্গে, কি হচ্ছে ব্যাপারটা, জীবনে যে ধরনের আর্থিক স্টেবিলিটি দরকার সেটা হচ্ছে না, কর্মক্ষেত্রে উদ্যতন কর্তৃপক্ষের সবসময় বিষ নজরে পড়তে হয়, হ্যাঁ কর্মক্ষেত্রে প্রচণ্ড শত্রুতা তৈরি হয়, হ্যাঁ উন্নতি যেটা সেটা হচ্ছে না, আর্থিক শ্রীবৃদ্ধি এটা হচ্ছে না, এই হচ্ছে মেন দুটো জিনিস। তুমি যদি পারো কাউকে দেখি এই যে শনি সাড়ে সাতটার একটা প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করো। আর আপনার সমস্ত প্রোগ্রাম দেখে স্যার আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং শ্রী লক্ষ্মীর মন্ত্রটা এবং যে পাঁচ শনিবার ছায়াদান করতে বলেছেন ওটা আমি এই শ্রাবণ মাস থেকে শুরু করেছি। বাহ বাহ ভেরি গুড, এগুলো সত্যি খুব ভালো, এগুলো করো। আর এখানে যে গ্রহণ দোষ একটা নাচ দোষ রয়েছে তারও আমি টোটকা বলে দেবো, সেগুলোকে ফলো আপ করার চেষ্টা করো, দেখবে অনেকটা ভালো। বাড়িতে স্যার প্রচুর পারিবারিক অশান্তি হচ্ছে, এর জন্য কি করবো স্যার, আমার মানে প্রচন্ড ডিপ্রেশনে ভুগছি আমি। ডিপ্রেশনের টোটকা আগের দিন বলে দিয়েছি,
অশ্বত্থ গাছের পাতা সোমবার দিনকে তুলে ভগবান শিবকে অভিষেক করাও এবং অশ্বত্থ গাছের মূল ভগবান শিবের পায়ে করছি স্যার, ভগবান শিবের পায়ে পাতা দিয়ে করছি। হ্যাঁ বট পাতা দিয়ে করছি স্যার, আপনি যে বলেছেন বট পাতা দিয়ে পাঁচটা সোমবার রেখে দিয়ে করতে, হ্যাঁ তো সেটা করছি। হ্যাঁ বট আর অশ্বত্থটা দুটোই একসঙ্গে করতে পারো, দুটোই করো ঠিক আছে, একদম সেই টোটকা অ্যাপ্লাই করুন, অবশ্যই আপনিও ভালো থাকবেন। আর এটা বারবার আমরা বলে থাকি যে গোপালদা মানেই সেই ভরসার জায়গাটা এবং সেটা বারবার প্রমাণিত হচ্ছে। আমি দাদার কাছেও চলে যাবো আবার টোটকা। শ্রাবণ মাসে আর একটা টোটকা বলি, শ্রাবণ মাসে জানবেন জাম গাছ আছে না, এখন জাম যে ফল হয় একদম সেই জাম গাছের মূল যে কোনো একটা সোমবার তুলে রাখতে হবে বা কাউকে দিয়ে তুলে নিতে হবে এবং যে তুলবে তাকে বলবেন ধূপ বা দীপ জাম গাছের গোড়ায় দিতে, কারণ যে কোনো গাছের মূল বা পাতা নেওয়া মানে তাকে তো আমরা আঘাত দিচ্ছি, সেই জন্য সেই গাছের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়। আচ্ছা, এবং করার পরে যে কোনো সোমবার যদি জাম গাছের এই মূল ভগবান শিবের পায়ে অর্পণ করে যদি কালো সুতোয় যদি গলায় ধারণ করা যায় না, যাদের অপবাদ ভাগ্য খুব বেশি, যাদের পদে পদে বদনাম ভাগ্য খুব বেশি, তাদের অপবাদ এবং বদনাম ভাগ্য দেখবেন এটা করলে অনেকাংশে এই ভালো ফল পাবেন, লোকের কাছ থেকে সুনাম পাবেন এবং শত্রুতাও অনেক কমবে। কি বললাম, সোমবার দিন জাম গাছের মূল তুলে নিন, যদি সেই সোমবার যদি শিবের পুজো না করতে পারেন তাহলে কি বলে যে কোনো একটা সোমবার এই শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো করুন, যে নিয়মে বললাম এই জাম গাছের মূলটা ভগবান শিবের পায়ে অর্পণ করুন, তার নিয়মনিষ্ঠ ভেবে যতটা পারেন যেভাবে পারেন। হ্যাঁ নমঃ শিবায় এর মধ্যেই এই মন্ত্রটার মধ্যেই অনেক পাওয়ারফুল রয়েছে, আমাদের শাস্ত্রে বলছে নগেন্দ্র হরায় ত্রিলোচনায় ভস্যাঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈ নকারায় নমঃ শিবায় মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দেশ্বরায় প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্মৈ মকারায় নমঃ শিবায় শিবায় গৌরী বদনাম যোগবৃন্দ মুনিন্দ চিত দেবশেখরায় শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায় তস্মৈ শিকারায় নমঃ শিবায়। তো এই নমঃ শিবায় মন্ত্রের মধ্যেই অনেক পাওয়ার এবং শক্তি রয়েছে, যথাযথভাবে উপচার দেখুন উপচার কেন মানতে হবে, এই যে ভগবান ঠাকুর যে রামকৃষ্ণ পরমহংসদেব বেলুড় মঠ যে তৈরি করেছেন দেখুন সেখানে নিষ্ঠাও রয়েছে, আবার সেখান থেকে পুজোর প্রপার বিধি অনুযায়ী দুর্গাপুজো হয়। আমাদের পশ্চিমবঙ্গে এই সনাতন হিন্দু ধর্মের যদি কেউ পথ প্রদর্শক হয় বা পুজোর রীতিনীতির যে যদি কেউ পথ প্রদর্শক হয় সেটা হচ্ছে বেলুড় মঠ, তাকে ফলো, তারা দেখুন কি নিষ্ঠার সঙ্গে দুর্গা পুজো করে, কি নিষ্ঠার সঙ্গে জগদ্ধাত্রী পুজো করে। হ্যাঁ তাহলে সেখানে ভক্তিও রয়েছে আবার আমাদের যে পূজার নিয়ম বিধিগুলো রয়েছে সেটাও রয়েছে, দুটোই দরকার, দুটোই দরকার, ভক্তিও দরকার এবং প্রপার ওয়েতে পূজোর নিয়ম বিধি জানতে হবে, সেটা করতে হবে, তবেই সেটার ফল কিন্তু লাভ হবে। যাই হোক আমি এবার আর একটা টোটকা বলি। আচ্ছা আজকে সময় বলছে বেশি নেই আমাদের হাতে, আমরা অবশ্যই এই টোটকার দিকেই নজর থাকবো পরবর্তী পর্বতে, আমাদের এই টোটকা মানে আমরা সোমবার দিনকে আমি আবার টোটকা বলবো, কারণ আপনারা টোটকার অনুষ্ঠান দেখছেন সেটাতে লাইক দিচ্ছেন বেশি, আপনাদের ভালো লাগছে বেশি, সোমবার দিনকে আমি শ্রাবণ মাস নিয়ে আরো অনেকগুলো টোটকা সেটা প্রমাণও আমরা পেয়েছি দর্শকদের তরফ থেকে এবং আমরা নিজেরা অনেকেই উপকৃত এই বিষয়ে। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, গোপালদাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনাদেরকেও ধন্যবাদ, প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান, ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে ছ মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে, শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি মুম্বাই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গৌহাটি ও শিলচর চেম্বার 8584038631।